জোনাস দেওয়ালে নিয়ে এসেছিলাম দুর্ভাগ্য বাস থেকে নামলাম বাসে মানে ভিড় কোনো মিনিট আছে মানে হেঁটে যায় তো বই হাতে গেলে আস্তে আস্তে পথের মধ্যে রিক্সাটি ডাক দিল ভাই একটা বই দেন দিয়ে দিলাম পাশে আর এক রিক্সা বলছে আপনি আর একটা বই দেন তাও দিয়ে দিলাম বাস থেকে নামলাম নামার পর একজন বলছে সালাম দিয়ে বলছে ভাই একটা বই আছে হ্যাঁ আছে দিলাম এবার আপনাদের পর্যন্ত আমি জোর করে একটা নিয়ে আসছি একটাই নিয়ে আসছি জোর করে আনতে পারি নাই দশটা বই নিয়ে আসছিলাম এখানে প্রোগ্রামে আনার জন্য যে হয়তো কেউ চাবে কিন্তু আমার বইটা আমি একজন ব্যক্তি বাংলাদেশে একটা মাইল ফলক তৈরি করলাম যে রাস্তা দিয়ে হাঁটলে বই বিক্রি হয় তার বাস্তব প্রমাণ আপনারা যখন দেখা হবে দেখবেন আমার হাতে বই আছে চেষ্টা করি আমি ফ্রি থাকলে হাতে একটা বই নিয়ে চলি আর আমার যদি প্রতিদিন 3,000 টাকা বই বেজি প্রফিট করতে পারি তাহলে তো আমার সংসারটা এখান থেকে চলে যায় তো এটা আশা করি 3,000 টাকা অনেক বেশি হবে কারণ পল্টনের বিজয়নগরের মোড় পার হয়ে আসতে আসতে যদি 7টা বই বিক্রি হয় সারাটা দিন কত সময় থাকে আপনারা মিডিয়ার মাধ্যমে আমাকে হাইলাইট করেছেন আমি বইটা অনেক আগেই তুলে ধরেছি আপনারা যদি আরো আগে তুলে ধরতে পারতেন তাহলে হয়তো আমার বইয়ের সংখ্যাটা আরো বাড়তো মানুষের কাছে পৌঁছাত যারা আমি কুইজ দিয়েছিলাম মেলার মাঠে যে মেয়েরা সিঁদুর ইউজ করে হিন্দু সম্প্রদায়ের মেয়েরা আর আমরা ছেলেরা শেভ করলে ফিট করে দিই ওয়ার্ড দুটো পড়তে পারলে বইটা ফ্রি একেবারে সহজ অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামের প্রথম অংশে অ্যালাম মানে ফিটকিরি অ্যালুমিনিয়াম শেষ অংশ মিলিয়াম মানে সিঁদুর টিচারকে হতে হবে এমন হতে হবে এটা মুখস্থ করে আগামীকাল পড়া থাকলো না এটা তাহলে হবে না।